সব গুন্ডাদের সাজারের মতো এখনো প্রচুর গুন্ডা বাইরে আছে, গুন্ডাদের ভেতরে ঢোকাতে হবে। এই কেন্দ্রে বলছিলেন যে প্রচুর কাজ হয়নি এবং যারা কোথাও কিছু হয়নি, চাপদানিতে কিছু করেনি। এখানকার হসপিটালে নামে সুপার স্পেশালিস্ট একটা ডক্টর, এখানে হসপিটাল যেটা আছে রেফার হসপিটাল, কারো চিকিৎসা হয় বলুন বলুন সাত দফায় ভোট আপনার নিলাম তো আর কে প্রশ্ন করতে পারে। আজ নেই একটা তোলাবাজের উত্তর দিন, উত্তরটা আমরা দিই, আপনি আমাকে বিচার ভালো করবেন, আমি রাতের মধ্যে উত্তরটা দিই। অভিষেক বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছে তৃণমূল থেকে যে উচ্ছিষ্ট গুলো বেরোবে তাদের মাথায় নিয়ে প্রার্থী করা হবে, বিজেপি অপেক্ষা করছে তৃণমূল থেকে যারা উচ্ছিষ্ট হয়ে বেরোবে তাদের প্রার্থী করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে, কি বলবেন? ওগুলো বলে লাভ নেই, ওনাকে আমি জিজ্ঞেস করব যে আপনার দলে যাদেরকে নিয়েছেন আপনার প্রার্থী তালিকাটা তো বিজেপি থেকে লোককে নিয়ে গিয়ে প্রার্থী করতে হয়েছে। কৃষ্ণ কল্যাণী কোন দলের এমএলএ, বিশ্বজিৎ দাস কোন দলের এমএলএ, মুকুটমণি অধিকারী কোন দলের এমএলএ? কাঁচের ঘরে বসে ঢিল মারার দরকার নেই, আপনার এই ঠগবাজি বিদ্যা সবাই জেনে গেছে। মাত্র তিনটি রাজ্যে সাত দফায় লোকসভা ভোট হচ্ছে, এর আগে বাংলা এত রক্তাক্ত ভোট দেখেছে, এত নির্বাচন রাজ্য বড় বলে করেছে আর পশ্চিমবঙ্গ সন্ত্রাস কবলিত বলে করেছে আমার মনে হয়। 100% কেন্দ্রীয় বাহিনী দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে মনে করছেন? না, আমরা অতীতে দেখিনি, ভবিষ্যতে কি হবে জানি না, আমাদের আমাদের চেষ্টার কোন ত্রুটি সুরেন্দ্রদা ইলেকশন কমিশন মানে বিজেপি অটোনোমাস স্বাধীন সংস্থা এবং ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং বিরোধী দল নেতার তিনজনের ক্যানেল। সুরেন্দ্রদা আজকে আপনাদের যদি এটা নিয়ে ইলেকশন কমিশনকে নিয়ে আপত্তি থাকে সুপ্রিম কোর্টে যেতে পারে, এখানে বড় বড় লেকচার মেলে কোনো লাভ না। সুরেন্দ্রদা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেছে সিপিএম এর লোক জার্সি বদল করে নিয়েছে, এরা সব ভদ্রলোককে না মানে পাতাখোর এরকম লোক, পুরনো মানে নতুন পাতাখোর এরকম বলছে যে সিপিএম এর লোকেরাই আর কি জার্সি বদল করে নিয়েছে, কোন ভদ্রলোক বিজেপি করে দেখেছে? এর মুখ থেকে এসব না বলাই ভালো। বলেছিল মাতঙ্গিনী হাজরা বর্ণ পরিচয় লিখেছে এর আগে, আর কদিন আগে বলছিল সতীদাহ প্রথা চালু করেছেন রাজা রামমোহন রায়, এরা অশিক্ষিত অর্বাচীন যার একমাত্র পরিচয় মমতার পিসি, মমতার ভাইপো, পিসির নামটা বাদ দিয়ে দিলে ওটা এত বড় একটা বড় রসগোল্লা। আপনি গতকাল বলেছিলেন যে ওনার মাথা ঘুরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে আজকে তৃণমূল মিছিল করছে, করতে দেন, যন্ত্রণার নাম শুভেন্দু আর সংখ্যার নাম 1956, পায়ে কাঁটা ফুটেছিল নন্দীগ্রামে না, সে কাঁটাটা এখনো বের করতে পারেনি, কাঁটাটা লেগে থাকলে এরকম ন্যাংচাই সবাই। এবারে এয়ারপোর্টেও নাকাবন্দি থাকবে যে টাকা আসছে কিনা দেখার জন্য, যত পারে টাইট করুক,